হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? আই থিঙ্ক সো এভরিওয়ান ইজ ওয়েল। টুডে ডিসকাস অ্যাবাউট কাউন্ট সিভি পার্সেন্ট ক্যালকুলেশন। তো কাউন্ট সিভি পার্সেন্ট ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা আজকে আমি দেখিয়ে দেব ইনশাল্লাহ। তো প্রথমে প্রথমে আমি 5টি স্যাম্পল নিব। সেটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করব। স্যাম্পল ধরুন 28 কাউন্ট ধরে নিলাম, 28.20 একটা স্যাম্পল, 28.10, 27.80, এরপর হচ্ছে 27.90, এরপর হচ্ছে 28.05। এই 5টা আমি স্যাম্পল নিয়েছি, রিডিং নিয়েছি। তো এটার গড় হচ্ছে, এটা হলো এক্স বার, এটার গড় হচ্ছে, এটা হচ্ছে গড় হচ্ছে এই 5টাকে আমি গড় করলে আমার, যদি গড় করি তাহলে আমার আসবে হচ্ছে 28.01। তো এরপর আসি এক্স, এক্স মাইনাস এক্স বার। হ্যাঁ, এই এক্স বার 28.20, এটার সাথে এটা মাইনাস করবো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে আর কি। 28.20 মাইনাস হচ্ছে 28.01, তাহলে এটা মাইনাস করলে হবে 0.19। 28.10 মাইনাস হচ্ছে 28.01, তাহলে আসবে 0.09। এরপর হচ্ছে 27.80 মাইনাস 28.01, তো এটা আসবে 0.21। 27.90 মাইনাস 28.01, তাহলে এটা আসবে হচ্ছে 0.11। এরপর হচ্ছে 28.05 মাইনাস 28.01, এটা আসবে হচ্ছে 0.04। তো আমরা পেয়ে গেলাম এক্স অর্থাৎ স্যাম্পল যে রিডিংটা, এটা মাইনাস হলে ঘর, যেটা এক্স বার, আমরা এটা থেকে এটা, 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 এইভাবে আমরা মাইনাস করে নিলাম। তো এরপর আসি এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, বর্গ করে নিলাম। তো বর্গ করলে এটাকে আমরা যদি বর্গ করি তাহলে আসবে 0.0361। যেটা বর্গ করা হয় তাহলে আসবে 0.0081। এটাকে বর্গ করতে করলে আমাদের আসবে 0.0441। আর যদি আমরা এটাকে এটাকে বর্গ করি তাহলে আমরা পাবো 0.0121। এরপর আমরা যদি এটা এটাকে বর্গ করি তাহলে আমাদের আসবে 0.0016। তো আমরা এটা পেয়ে গেলাম। এরপর আমরা এই পুরোটুকুকে আমরা সামেশন করব, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে আমরা যদি
এটাকে এই এই পাঁচটার রিডিংকে যদি আমরা যোগ করে নেই তাহলে আসবে 0.102। ওকে, এরপর আসি এস ডি ইকুয়াল কত। এস ডি যে সূত্রটা এটা হচ্ছে যে রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন। তাহলে আমাদের এই এই মানটার আমরা এটার সমান কি পেয়েছি 0.102 ডিভাইড বাই এন হচ্ছে যে আমরা কয়টা স্যাম্পল নিয়েছি, কয়টা রিডিং নিয়েছি, 1, 2, 3, 4, 5 অর্থাৎ 1, 2, 3, 4, 5 ইকুয়াল হচ্ছে 0.0638। এটা পেয়ে গেলাম। এরপর আসি সিভি পার্সেন্ট। সিভি পার্সেন্ট আমাদের বের করতে হলে এটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে এস ডি ডিভাইড বাই এইচ ডি ডিভাইড বাই মিন। মিন ইন্টু হচ্ছে 100। আর একটি কথা সেটা হচ্ছে যে এইচ ডির ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে 3% সমান আমরা পেয়ে গেলাম এস ডি বাই ডিভাইড বাই মিন ইন্টু হলো 100, তাই না, ইন্টু হচ্ছে 100। এস ডি আমরা এস ডি সমান পেলাম 0.0638 ডিভাইড বাই মিন হচ্ছে আমাদের 28.01। ইন্টু হচ্ছে 100। তাহলে এই পুরোটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 0.22%। তো এটা হচ্ছে অ্যান্সার কাউন্ট সিবি। সহজে আমরা কাউন্ট সিবি এইভাবে বের করে নিতে পারবো। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।